আমেরিকান সিনেটের বাজেট অধিবেশনে প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক প্রস্তাবিত এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের বিলের ওপর ভোটাভোটি অনুষ্ঠিত হয়েছে যাতে একান্ন থেকে পঞ্চাশ ভোটের ব্যবধানে পার্টির লাইনে বিভক্ত হয়ে যায় বিলটি কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইন প্রণেতাদের ভোটাভুটি চলে টানা দুদিন জো বাইডেনের করোনাকালীন রিলিফ প্যাকেজের আওতাধীন ঘোষিত বাজেট বিলের বিপক্ষে অবস্থান নেয় রিপাবলিকানরা ফলে প্রস্তাবিত করোনাকালীন স্টিমুলাস প্যাকেজ ও কোভিড নাইন্টিন রিলিফ বিল পাশে কংগ্রেসনাল ফিলিবাস্টার প্রথা বেছে নিতে হল কমলা হ্যারিসকে ঝুলে যাওয়া বিল পাশে এই প্রথম ইউএস কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের চেয়ারম্যান হিসেবে টাই ব্রেকিং ভোটাধিকার প্রয়োগ করলেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনরুদ্ধার নামে জো বাইডেন এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা দিয়েছিলেন এই অর্থের মধ্যে জন প্রতি এক ডলার করে নগদ দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে গেল বৃহস্পতিবার থেকে টানা দুদিনের সিনেট ভোটাভুটিতে তা পাস হয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কয়েকদিন আগে জো বাইডেন নতুন নাগরিক প্রণোদনা প্রস্তাব উপস্থাপন করেছিলেন বাইডেন তার প্রস্তাবে করোনায় নাজুক আমেরিকানদের সরাসরি অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস দেন যদিও দায়িত্ব থাকাকালীন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনও দুই দফা করোনাকালীন আর্থিক প্রণোদনা দেয় বাইডেন কর্তৃক নতুন প্রশাসন ঘোষিত ইতিহাসের রেকর্ড এই অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজের পক্ষে বিপক্ষে নানা যুক্তিতর্ক শেষ হয়েছে কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটর সমতা ভেঙে বিলটি পাশে ভূমিকা রাখেন প্রেসিডেন্ট হ্যারিস এর আগে নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে বাজেটটি পাশ করে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা And the concurrent resolution as amended is adopted.